চলোই আমার কিছু সাংবাদিক আর কিছু ছাত্র ছাত্রী সকলে ইউনিসেফের কামটো করে আছে আর বহুতখিনি তেওঁলোকে সাইজ প্রটেকশনের ক্ষেত্রত বিষয় আনি ফালে মানে এটা উপস্থাপন করবলে বা সবকে মানে জানিব পৰা এটা পর্যায়লৈ আনাত সক্ষম আর হিটোর কারণে এটা আপনার যখন ভাল এচিভমেন্ট করেছে এওয়ার্ড দিয়ার একটা ফাংশন আসে আর এইটা বিধানসভা আর ইউনিসেফ একলগে আজি ইয়াত অর্গেনাইজ করে ফেলে সেই বটাটো প্রদান করা হয়ে গেল। বিধানসভা আরম্ভ হব বিচার কিন্তু কেবিনেটকে আরম্ভ হবে কেতিয়াপর না এটা আপনার বিধানসভা আমার 20 তারিখের পর আরম্ভ হব, অলরেডি নোটিশ দি দিলে এটা 5 দিনের কারণে হয়ে যাব। বিশেষ নাই আমার বিধানসভা যেটা চলে সেটা আমার এমপ্লয়ী খিনি ড্রেস কোড প্রত্যেকটা বিধায়কে নিজের নিজের সমষ্টিত মানে শিশু সুরক্ষা আর ড্রাগস এইবিলাকর উপর এওয়ারনেস প্রোগ্রাম করব লাগে আর সেইটার কারণে বিধানসভারপর প্রত্যেকজন বিধায়কক মানে সেই অনুরোধ করা হয়েছে। তো সেই হিসাবে তাতে প্রত্যেকটা সমষ্টিতে শিশুর কারণে শিশুর অধিকার শিশুর সুরক্ষা আর আজিকালি ড্রাগস এইবর লয় ফালে যে এটা মানে খুব এটা আপনার ভয়ানক পরিস্থিতি হয়ে আছে তাত যাহাতে প্রত্যেকজনে সজাগ হয় আর সেইবর পরিবেশ পরিস্থিতি যাতে নহয় তার কারণে।